লকডাউনের বাজারে চারিদিকে এমনিতেই দেখা যাচ্ছে অন্নাভাব। তার মধ্যেই বালুরঘাটের পশ্চিম মহেশপুর এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েক বিঘা জমি। আজ সেই সব ফসল হারানো, ভস্মীভূত জমি খোয়ানো অসহায় কৃষকদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিলেন স্থানীয় সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্পিতা ঘোষ। দল থেকে আমরা সবাই মিলে, আমরা তো জানি এখানকার অবস্থাটা কি হয়েছে, আর এই সময় কোভিড-19 এর সময় মানুষের পক্ষে একটু মুশকিল হচ্ছে, যার ফলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ডিএমকে রিকোয়েস্ট করেছিলাম ডিএমডি কিট দেওয়ার জন্য, সেটা হয়ে গেছে, তিনজন মধ্যে বাকি আছে, যায়নি, পেয়ে যাবে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বাচ্চু মূলত আমাদের বিধায়ক, আমরা পার বিঘা 2,000 টাকা করে এই মানুষগুলো হাতে তুলে দিতে পেরেছি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্রী বাচ্চু হাসদা, জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রী দেবাশিস মজুমদার, কনভেনার শ্রী অরূপ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দক্ষিণ দিনাজপুর থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।